সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি অসীম চন্দ্র মিজা, সহকারী শিক্ষক সবল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। আজকে তোমাদের সামনে আমি মান নির্ণয়ের একটি গাণিতিক সমস্যা সমাধান করতে যাচ্ছি। এটা তোমরা ভালোভাবে করবে এবং যে আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া আছে সেগুলোর আলোকেই একটা গাণিতিক সমস্যা সমাধান করে দিচ্ছি, তোমরা দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। ক নম্বর অঙ্কটা হচ্ছে এম ইকুয়াল টু জিরো হলে দেখা যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এম সি ইকুয়াল টু জিরো। তার মানে আমাদের মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এম, আর এ কিউ বি কিউ সমান ই কিউ। এখন আমরা ক নম্বর সমস্যাটা সমাধান করব। দেওয়া আছে আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি, এই যে এটা এম, এটা দেওয়া আছে। এখন আমাদের ক নম্বরে ছিল এম ইকুয়াল টু জিরো হলে আমাদের এই জিনিসটা দেখাতে হবে। যদি শিক্ষার্থী বন্ধুরা এম এর মানটা আমরা এখানে বসাবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এ প্লাস বি সমান মাইনাস সি। এ প্লাস বি আমরা উভয় পক্ষে এটাকে ঘন করব, ঘন করে তাহলে আমাদের এটার একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান মাইনাস সি কিউ। অর্থাৎ মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে সেক্ষেত্রে মাইনাসটা থেকে যাবে, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি, আর এ প্লাস বি এর যে মানটা এখান থেকে নিতে হবে এটা হচ্ছে মাইনাস সি, মাইনাস সি কিউ। এন লিখতে হবে এ প্লাস বি সমান মাইনাস সি বসিয়ে, বা এ কিউ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি সি, প্লাস মাইনাস মাইনাস। অতএব এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটির পাশে আমরা প্লাস হবে মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল জিরো, তা দেখানো হবে, দেখানো হবে। তাহলে খুব সহজেই আমরা ক নম্বর সমস্যাটি সমাধান করলাম। এটা এম ইকুয়াল টু জিরো হলে এ কিউ বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান জিরো। এরপরে আমরা খ নম্বর সমস্যাটা সমাধান করব। খ নম্বর সমস্যাটা হচ্ছে সি ইকুয়াল টু জিরো হলে দেখা যে এম কিউ প্লাস টু পি কিউ সমান থ্রি এ বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা একটু করে নিই। এ প্লাস বি সি এর মান জিরো, যেহেতু সি ইকুয়াল টু জিরো, অর্থাৎ এ প্লাস বি সমান সমান এ। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার ইকুয়াল টু এম, যেহেতু সি ইকুয়াল টু জিরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এম। তাহলে আমরা দুটো আর একটা মান আছে এবং এ কিউব প্লাস বি কিউব সমান এ কিউব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বাম পক্ষ ডান পক্ষ, তাহলে বাম পক্ষ, বাম পক্ষে আমাদের আছে এম কিউ প্লাস টু পি কিউ, এটা সমান দেখাতে হবে। তাহলে এম এর মান হচ্ছে এ প্লাস বি হোল কিউব প্লাস টু পি কিউবের মান হচ্ছে এ কিউ পেজে এ কিউ প্লাস বি কিউ। এখন এ প্লাস বি হোল কিউব প্লাস এটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখানে তিনটা এ প্লাস বি, এখানে একটা, তাহলে এখান থেকে একটা এ প্লাস বি কমন যাবে, কমন গেলে এখানে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে থাকে দুইটা প্লাস টু
into এটা কমন গেলে থাকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a প্লাস b এখন আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র লাগব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2 দ্বারা গুণ করব 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কয়ার সমান a প্লাস b এখন এখান থেকে টু এবি কাটা দেবে তাহলে এখান থেকে থ্রি এ স্কোয়ার এই দুইটা আর একটা তিনটা আর এই দুইটা আর একটা থ্রি বি স্কোয়ার এই চতুর্থ থেকে একটা থ্রি এটা প্রথমে আমরা নেব তাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখন থ্রি এটার মান হচ্ছে এম এই যে এখানে দেওয়া আছে a প্লাস b এর মান m আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান m বসিয়ে দিলাম এখানে রাখবো মান বসিয়ে তাহলে বাম পক্ষ সমান ডান অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ক এবং খ খুব সহজেই সমাধান করে ফেললাম এখন আমাদের গ নম্বর অংশটা সমাধান করো গ নম্বর অংশটা দেওয়া আছে n = 0 এবং n = 38 হলে তাহলে মান নির্ণয় করো তাহলে আমাদের যেহেতু বলা আছে m = 0 তাহলে m = 0 তাহলে m এর মানটা আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c কল 0 আবার n = 38 তাহলে আমাদের প্রশ্নে n এর মানটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 38 তাহলে আমরা মানটা বের করে নিলাম a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 0 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান হচ্ছে 38 তাহলে a প্লাস b এর মান হচ্ছে 10 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুইটা মান আমরা বের করে নিলাম এখন আমরা মূল অঙ্কে চলে যাব a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার বা এটার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্রটা সেটা আমরা প্রয়োগ করতেছি a স্কয়ার বর্গের সূত্র 2ab প্লাস b স্কয়ার এই অনুসারে লেখা আছে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখছি যে a স্কয়ার হচ্ছে 2 তাহলে 2a স্কয়ার b স্কয়ার হচ্ছে 2 2b স্কয়ার c স্কয়ার হচ্ছে 2 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c 2 into 8 এর থেকে যদি 2 কমন নিই তাহলে 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এখান থেকে যদি মাইনাস 2 কমন নিই ab প্লাস bc প্লাস c ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় 2 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান হচ্ছে 38 এরপরে এটার একটা সূত্র আছে আলাদা সেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যে শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রটা আমরা একটু খেয়াল করি a প্লাস b প্লাস c হোল স্কয়ার তিনটে রাশির যোগফলের বর্গ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এখন যদি আমরা এইটা এপাশে নিয়ে আসি তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে যদি 2 পাবো নি ab প্লাস bc প্লাস c
তাহলে আমরা এই 2 ইনটু n প্লাস b c প্লাস c এটা সূত্রটা লিখতে লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমরা মানটা যদি বসাই দিই 38 তাহলে এটার মান হচ্ছে 10 হোল স্কয়ার মাইনাস এটার মান হচ্ছে 38। এখন আমরা দেখি এটা 8 দুগুণে 16 6 1 3 দুগুণে 6 আর 1 7 মাইনাস এটা হবে 100 মাইনাস এটার আগে একটা 2 আছে না সরি তাহলে এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 38 তাহলে 76 মাইনাস 8 আসতে 10 এর 2 আমরা শেষ মাস লিখতে পারি অর্থাৎ নির্ণয় মান 40। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সহজে এই অঙ্কটা সমাধান করে ফেলছি। একটু দেখো অঙ্কটা একটু জটিল হলেও সহজই, আমরা এম এর মান 10, তাহলে এম এর মানটা এখান থেকে নিয়েছি 10, তারপর স্কয়ার এন এর মান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার মান হচ্ছে 38, তারপর আমরা এখানে সব এ মাইনাস হোল স্কয়ার সূত্রগুলো লিখলাম, তারপর যোগ করলাম, তারপর এখানে মানটা আছে মানটা বসিয়ে দিলাম, এটার মান নেই এই জন্য এটা একটা সূত্র আমরা প্রয়োগ করলাম, তারপর মান বসিয়ে বিয়োগ করলে নির্ণয় মান পেয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং এই নিয়মে যে অঙ্কগুলো আছে সেগুলো করবে। আজকে এখানেই শেষ করলাম, তোমাদের সকলকে ধন্যবাদ।